এতক্ষণে সবাই নিশ্চয়ই এই ভিডিওটা কিন্তু দেখে ফেলেছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার তিনি হঠাৎ নাটকীয়ভাবে এন্ট্রান্স গেট দিয়ে প্রবেশ করছে প্রবেশ করতে সাংবাদিকরা যেই তাকে ঘিরে ধরেছে সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়ছেন এবং এটা বিভিন্ন বড়ো বড়ো নিউজ চ্যানেলগুলো এটা কভার দেখাচ্ছে যে তিনি কান্নায় ভেঙে পড়ছেন রেজিস্ট্রার এন্ট্রান্স অর্থাৎ কলেজে চার দিন পরে এলেন স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ডের পর চার দিন পরে রেজিস্ট্রার কলেজে এলেন এসে ক্যামেরা দেখে তিনি কান্না শুরু করে দিলেন তিনি নাকি কিছুই জানতেন না এর পরে যাতে না হয় তার জন্য তিনি ব্যবস্থা নেবেন কিন্তু প্রশ্নটা এখানেই যে আপনি এতদিন ছিলেন কোথায় আর তাকে নাকি খবর দেওয়া হয়নি অর্থাৎ ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো খবরই তিনি পাননি তার তার ফোনে ফোন করা হয়নি ফোন করেও খবর দেওয়া হয়নি চার দিন কেটে গেল প্রশ্ন হচ্ছে তাহলে আপনি ছিলেন কোথায় আপনি কোন গ্রহে ছিলেন ঠিক আছে ইউনিভার্সিটির কেউ খবর দেয়নি কিন্তু আপনি কি নিউজ চ্যানেল দেখেন না আপনি কি ফেসবুক করেন না আপনি কি কোনো কিছুতেই আপডেট ছিলেন না ঠিক আছে আপনার কেউ আপনাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়নি কারণ ইউনিভার্সিটি এই মুহ এই মুহূর্তে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আপনি তো নিউজ থেকে শুনেছেন আপনি তো এখন তো সবার মুখে মুখে একটা চর্চিত বিষয় ট্রেন্ডিং নিউজ যে কি হলো কতটা কেস এগোলো তাহলে আপনি ছিলেন কোথায় আপনি চার দিন পরে এসছেন এসে সাফাই দিচ্ছেন যে আপনার নাকি প্রেশার হাই ছিল উনি এখন সাফাই দিচ্ছেন যে এইবার থেকে নাকি উনি নজর রাখবেন কে আসছে কে যাচ্ছে এবং উনি নাকি ইউনিভার্সিটিকে বলেছিলেন যে কলাপসিবিল গেট করার জন্য যারা এই ভিডিওটা দেখেছ তারা দেখো যে কিভাবে তাহলে ঠিক এনাদের জন্যই কিন্তু এই জিনিসগুলো ঘটে বহিরাগত স্টুডেন্ট যারা পাস আউট করে গেছে তারা কলেজে এসে স্থান পাচ্ছে ঠিক এনাদের জন্যই এনারা যদি ঠিকঠাক রেজিস্টার মেনটেন করতো তাহলে মনে হয় এমনটা হতো না